দিয়ে বলতে হবে না এটা যেমন ওই শ্লোক স্তোত্রটা শঙ্করাচার্য মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাম নচ শ্রোত্র জিহ্বে নচ গ্রাণ নেত্রে নচ ব্যোম ভূমি নচ জীবন বায়ু চিদানন্দ রূপ শিব ওম শিব ওম এটা বারবার বলতে হবে তাহলে আলটিমেটলি তোমার তুরিয়ানন্দ মহারাজের মতন সকলে এই কথা বলছেন যে সে ঈশ্বর কৃপা তার কৃপাতেই সব হয় এটা কোনো সন্দেহ নেই দুটো একটা হচ্ছে তার কৃপা ভক্তির দিক দিয়ে বলতে গেলে আর গণবদ্ধ চিত্তানি না হোক জ্ঞান তার জন্য কর্ম তো আছে কত কাজ করছে কর্মযোগ জ্ঞান যোগ দুটোকে কম্বাইন করতে না আজকে এই পর্যন্ত থাক ওম শান্তি শান্তি শান্তি